জিব্রাইল বলেন, আমি আপনাকে বললাম মাটিতে আঘাত করার জন্য, কেন কান্দেন গো, কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আইয়ুব নবী বলেন, ভাই জিব্রাইল 18 বছর ধরে আমারে পোকায় কামড়াইল, আমার শরীরে এত বড় রোগ হইল, আমি কোনোদিন আল্লাহর প্রতি অসন্তুষ্ট না, আল্লাহ দিছে আল্লাহ নিছে, কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই, কিন্তু আমি একদিনও কান্দি নাই, আমার শরীরে পোকায় কামড়াইছে, আমি আল্লাহর কাছে বিচার দেই নাই, আমি কোনোদিন চোখের পানি ফালাই নাই। আজকে আমার মালিক আমারে অর্ডার করছে, আমি যেন মাটিতে আঘাত করি রে, আমি যেন মাটিতে আঘাত করি। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, আমার পায়ের গোড়ালি তো নাই, আমি কেমনে গো মাটিতে আঘাত করব? এই জন্য কান্দি, আমার মালিক আমারে অর্ডার করছে মাটিতে আঘাত করার জন্য, কিন্তু আমার পায়ের গোড়ালি নাই। এমন অবস্থা হয়েছে, আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছাড়ে, জিব্রাইল কয়, মালিক আপনার আইয়ুবের পায়ের গোড়ালি শেষ হয়ে গেছে, কি দিয়া মাটিতে আঘাত করব? আল্লাহ ভাই আমার সিস্টেম তো সিস্টেম, আমার বন্ধুরে বলো পাটা যেন হালকা লড়াই দেয়, যেই মাত্র নাড়া দিল পায়ের তলার থেকে পানি উঠা শুরু হয়ে গেল। এবার জিব্রাইল পয়গম্বর আইয়ুবরে পানিটা পান করাইল, পানির মধ্যে গোসল করার জন্য বলা হলো। আইয়ুব নবী যখন গোসল করতে লামলো, যেই মাত্র উঠটা দাঁড়াইছে, তাকায়া দেখে শরীরে বিন্দু পরিমাণ কোনো দাগের চিহ্ন নাই, আগের থেকে হাজার গুণ সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বড়ি সুন্দর, আগের থেকে চেহারা সুন্দর, আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে পয়গম্বর সাজদায় পড়ে কান্দে গো, আল্লাহ আগের থেকে তোমার সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বডি ভালো হয়ে গেছে। অন্যদিকে রহিমা খাবারের সন্ধানে ছিল, সন্ধ্যাবেলা এসে দেখে একজন সুটান দেহের অধিকারী সুন্দর চেহারার লোক দাঁড়ায় আছে, রহিমা একটা চিৎকার দিয়া বেউস হয়ে গেছে, মনে করছে বেগানা কোনো পুরুষ দাঁড়ায় আছে। আইয়ুব নবী বলেন, রহিমা আমি কোনো বেগানা নয় গো, তোমার স্বামী আইয়ুব তোমার সামনে দাঁড়ায় আছে। হযরত রহিমা চিৎকার দিয়া কয়, প্রাণীর স্বামী হে, আপনার শরীরে একটা স্পট নাই, আগের থেকে সৌন্দর্য আপনার বেড়ে গেছে। এমনি আইয়ুব নবী বলেন, রহিমা গো আমার মালিক আমারে পরীক্ষা করছিল, আমি পরীক্ষায় নাকি পাশ হয়ে গেছি, তাই আল্লাহ আগের চেয়েও আমার সব কিছু ফিরাইয়া দিছে, রাজত্ব ফিরাইয়া দিছে, আল্লাহ ধন সম্পদ বাড়াইয়া দিছে, দেশের বাদশাহ আবারও আইয়ুব নবীরে বানাইয়া দিছে। জুরে কোন সুবাহা, আল্লাহ ভাই আইয়ুব নবী কই, এই আইয়ুব কোথায় রে? আইয়ুব নবীর আল্লাহ দার করাইবো, জিনস নি হন না, চিনবে কেমনে? জুতাদা দিমু করে হন, চিনলে না কেন? উনি পয়গম্বর, চিনবে কেমনে? তুই তো দেশের সম্পদ বাহিরে নেওয়ার সিদ্ধান্ত নিছ, তুই কি নবী চিনার চিন্তা আছে? ফেরেশতা বলবে আল্লাহ জুতা দেন আমার, বাস্তব না বাস্তব? আল্লাহ কয়, উনি একজন পয়গম্বর, তুই যে তোর ফেডের বেদ না, তোর মাথার বেদ না, এটা একটা রূপ তুই বানাইছস, তোর মাথা ঘুরা এলে আবাদত করতার না। আমার এই আইয়ুব নবীরে আমি রাজত্ব দিছিলাম, বাদশা বানাইছিলাম, বাদশা রাজত্ব দিলাম আমি, শুধু রাজত্ব নয় দেশের বাদশা ছিল, এবং সুলাইমান নবীর আল্লাহ অটল সম্পত্তিও দিছিল। কিন্তু সুলাইমান নবীর রাজা বাদশা হইয়াও আল্লাহরে ভুলে না। আল্লাহ একদিন কয়, ফেরেশতারা দেখছো নি আমার আইয়ুব আমার একটা সেকেন্ডের লেগে বলে না, ই কথা উঞ্চে শয়তান, শয়তান না ভাই, আল্লাহ দেখছি তা বহুত দেখছি। আল্লাহ ভাই কিতা দেখছ? হয়তো সুখে থাকলেও বলি না, আইয়ুব নবীর একটা বিপদে ফালায় দেখেন না আপনি কিতা ফালায়। আল্লাহ ভাই আমার আইয়ুব নবী বিপদে ফললেও আমারে ডাকবো, না 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 ডাকতো না, আল্লাহ ভাই ডাকবো, কতলে পরীক্ষা করে লাই, কত পরীক্ষা করে কিতা মূর্ছা মূর্ছা করে মহব্বতের মানুষ বই লড়াছড়া নাই, আমরা চুপ করে বইতাম, আমি লড়াছড়া হলে তেরা দুইটা দূর মারবো, লুজুর জায়গা আমরা কিতাম, সভাপতি জায়গা, হ্যাঁ বয়ে থাকুন শক্তিরা,
কথা কি শুনতেছেন? আপনার মানে আমার কথা বিরক্ত লাগতেছে। তখন আইয়ুব নবীর ব্যাপারে আল্লাহ কয় যে আমার আইয়ুবরে আমি রাজত্ব দিছি, আমারে ভুলে না, শয়তান নাই হয় আল্লাহ এটা দেখছি তো, একটু বিপদে ফরুক আপনার বুঝলে না। আল্লাহ কয় এটা তোর ধারণা ভুল, আমার ধারণা সঠিক। আল্লাহ হয়তো একটা পরীক্ষা কর, হয়তো আমার ক্ষমতাটা দিন আগে আল্লাহ ক্ষমতা দিছে। এই শয়তান নাই করছে কি, আইয়ুব নবীর বিশাল উটের ফাল আছিল, বিশাল উটের ফাল, উনি তো ধনী লোক ছিল, হে কিতা করছে সমস্ত উটরে আগুন দিয়ে জ্বালাই দিছে, উটের ফাল মেরে দিছে, গেছে বেড়া বকরির ফাল ওইখানে আবার আগুন লাগাই দিছে, আগুন লাগাই দিয়ে বেড়া বকরি আবার মেরে দিছে, এরপরে দশেষ, এরপরে কৃষিকা তো ধরছে, সমস্ত কৃষি ক্ষেত আগুন দিয়ে জ্বালাই দিছে। হন দেশের জনগণ এক হুজুর আপনার তো দেশের বাদশাহ সব বনাশ করে লিছে, বলে কি, বলে আমরা না খাইয়া মরণ ছাড়া উপায় নাই, কি হইল সমস্ত কৃষিকে ধ্বংস। আইয়ুব নবী কয় হুন আল্লাহর দেওয়া ধন আল্লাহ নিছে, মাঝখানে আমাদের কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ, আইয়ুব নবীর কিন্তু পরীক্ষা চলতেছে, শয়তানে কিন্তু পরীক্ষা তো নিছে, কিন্তু আইয়ুব নবী কয় কি আল্লাহর দেওয়া ধন আল্লাহ নিছে, আমার অভিযোগ নাই। শয়তানে কয় সর্বনাশ, আমি ফেল করলে তো চলবে না, শয়তান নাই করছে কি আইয়ুব নবীর কাছে, আসামারে মেরালাম, আইয়ুব নবীর কাছে গেছে, আইয়ুব নবী আর সান্ত্বনা দিতেছে যে তোমরা যে কৃষিকে শেষ, অসুবিধা নাই, শুকরিয়া আদায় করো, তিন বছরের রিজার্ভ আছে এখনো ফান্ডে। শয়তান নাই উনচিনি উইন্যাগে রিজার্ভ ফান্ড আগুন লাগাই দিছে, খাওয়াই দিয়ে বালা করে, এখন দেশের জনগণ কিতা করবো, সব আন্দোলন নামছে, এখন রিজার্ভ শেষ, এখন আইয়ুব নবী কই সর্বনাশ, পরীক্ষা শুরু হয়েছে আমার, হয় আল্লাহ আপনি দিছেন আপনি দিছেন, কোনো অভিযোগ নাই আমার, আমি শুকরিয়া আদায় করতেছি। সুবহান, শয়তান নাই এখানে ব্যর্থ, কোনোভাবে আইয়ুব নবীর আল্লাহকে সরাইতে পারবে, হে কত বড় শয়তান, হে গিয়া উনার সাতটা ছেলে আছে সাতটারে মেরে লিছে, মাইরা কয় এখন সন্তান মেরবান, তাও দেখছে যে আইয়ুব নবীন আল্লাহ থেকে সরে, আইয়ুব নবীর কাছে উজুর ঘটনা ঘটছে কি তা, আপনার সাতটা ছেলে জাগাচ্ছে, একটা বাবার সাতটা ছেলে মারা গেছে, আইয়ুব নবী কয় আল্লাহর ধন আল্লাহ দিছে আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই। সুবহান, শয়তানের সান্দি ফুরা গরম, কোনো বাবে আর সহ্য করতে পারতেছে, শেষে কয় আল্লাহ আর একটা কাজ রয়েছে আমার, কোনো কিতা কয় এতক্ষণ তো যা করছি, এখন আর একটা অ্যাকশন নিতে হইব, ওনার শরীরে অসিনা রূপ দিতে হইব, যেটার কারণে উনি সহ্য না করতে পারে আপনারা বুঝলে যাবেন। এরপরে ওনার শরীরে এক ধরনের বাতাস দিল, এর দ্বারা ওনার শরীর ফুলে গেছে, এখানে বসন্তের মতো গর্ত হয়ে গেছে। এইভাবে যখন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় গর্ত হওয়া শুরু হইল, আইয়ুব নবীর শরীর থেকে এখান থেকে একটা এক ধরনের দুর্গন্ধ বাইর হইতেছে। ওনার বউ ছিল ৬০ জন, এর মধ্যে তিন বউর ওনার এই অবস্থা দেখিয়া তিনজন বাঁচছে হয় না, ওনার কাছে তাও দিল, তিনজন বউ গেছিল, রয়েছে কয়জ, ওনার নাম কি যদি ওয়াজ দিয়ে আপনারা জানেন, রহিমা, উনি বাহির হয়েছে, তাই নবী জিগা, রহিমা, একে একে তিনটা বিবি আমারে ছেড়ে চলে গেল, তুমি কেন রইলা, তুমি যাও না কেন, রহিমা বলে হুজুর দেশের বাদশাহ ছিলেন, আমি ছিলাম দেশের রানী, আমি ছিলাম দেশের রানী, ও আল্লাহর পয়গম্বর, সুখের সময় আমি যে আপনার পাশে ছিলাম, দুঃখের সময় আমি কেন আপনারে চাইরা যাইব না, আমি আপনার বাকি জীবন খাদেমগিরি করতে চাই। সুবহানাল্লাহ, আমার গ্রামগঞ্জের একটা কথা আছে, এটা আপনার এলাকাতে আছেন জানেন, আপনার মুরব্বীরা কইতো জাতের মেয়ে খালো বাবা, নদীর ভানি গুলো বাবা, এটা আপনার এলাকাতে আছে নি, কেন কইছে বংশীয় মেয়ে বিবাহ করা দরকার, রাসূল কইছে বংশ দিকে বিবাহ করে, নিম্ন শ্রেণী রইলে এর মধ্যে কোনো মানবতা থাকে না, এই রহিমার বংশ আমি তালাশ করে দেখলাম, উনি সাধারণ বংশের কোনো মেয়ে না, এই রহিমা ছিল ইউসুফ নবীর নাতনি, নবী বংশের মেয়ে, অজুহাত অজুহাত দিতেছে, আমি গুতা গেটা আরেকজন গেটা বর করছি নি, শয়তানের ওয়াজ করতে গিয়ে পুনান্দ বর ঘুরে বুড়িছে খারে কিতা হবে, হ্যাঁ কইতে, হ্যাঁ আচ্ছা না বোঝ চেষ্টা করছি, আচ্ছা আচ্ছা মাঝখান দাম না ডিস্টার্ব করে লাভ না,
কথা মনোযোগ দিয়া শুনেন এখন, এই আইয়ুব নবী রহিমার জায়গাতে তুমি কেন রয়েছো? ওই যে বংশ রহিমা খার মেয়ে, ইউসুফ নবীর নাতনি বলতে ইউসুফ নবীর ছেলের গড়ের মেয়ে, সাধারণ কোন মেয়ে না, আগের তিনজন গেছে গা, এখন রহিমা রইছে। রহিমা সাধারণ কোন মেয়ে নয়, কিতাবে লেখছে রহিমা বিশ্ব সুন্দরী ছিল। আপনারা দুইটা জানেন, ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দরী ছিল, ইউসুফ নবীর ছেলের ঘরে মেয়ে হইলে কেমন হবে, আগুনিত না? এই জন্য তখনকার বিশ্ব সুন্দরী। আবার রহিমা বাদশার বউ মানে রানী, আবার হইল বিশ্ব সুন্দরী, কোন দিক দিয়া রহিমা কমতি নাই। কিন্তু এমন স্বামীরে চাইরা রহিমা যায় না। আরো যে তিনজন গেছে রাত থেকে আরো বেশি সুন্দর, মানে বিশ্ব সুন্দর, ই বউ তিনটা যে আছে এলা কাছে দাঁড়াও নাই, কিন্তু রহিমা যায় না। ওই যে বংশ, আইয়ুব নবী বলেন, বিবি রে আমার কাছে কেউ আসতে চায় না, এমন এক রোগ হইছে মানুষ আমার কাছ থেকে দূরে চলে যায়, তুমি আমার পাশে হয় আমি আপনার খেদমত করতে চাই, দুঃখের সময় যদি না থাকি সুখের সময় তো আপনার পাশেই ছিলাম। সুবহানাল্লাহ, আমার মা বন্ধুদেরকে বলি, অনেক স্বামীরা বিদেশ থাকে টাকা পাঠায়, কিন্তু টাকা যতদিন থাকে জমজমাট যতদিন থাকে বউয়ের ভালোবাসাও থাকে, স্বামীর একটা ফাওয়াত বাঙ্গা যদি ঘরে বৈশা থাকে, ইনকাম নাই কামাই নাই, বউয়ে হতেন ভরে লারা দেয়, নাহলে জিনিসপত্র বাইরে ভেঙে লাই কতক্ষণ পরে কয় গীতা তোমার চেয়ারাধিকার ক্ষত থাকতাম, তার মানে বুঝাইল যে তোমার ইনকাম নাই, তুমি ওকে জো। এই জন্য আল্লাহ নবী বলেন, এই আইয়ুব নবীর বিবি রহিমা পৃথিবীর মহিলাদের জন্য একটা এক্সাম্পল। সুবহানাল্লাহ, বিশ্ব সুন্দরী রহিমা আইয়ুব নবীর এই অবস্থা থেকে বিদায় নেয় নাই, এমন কি গ্রামের মানুষ একদিন সব লাঠি সুটা লইয়া আইছে আইয়ুব নবীর কাছে, আয়া কই হুজুর আপনি দেশের বাদশা ছিলেন, দেশ তো শেষ, সব শেষ, আমরা না খাইয়া মরতেছি, এর মধ্যে আপনার হইছে রূপ, আমরা আপনার আর দেখতাম সে আপনি দেশ ছাইরা অন্য কোথাও ছিল কতটুক হৃদয় বিদার, আপনি গ্রামে থাকতে পারবেন না। রহিমারে গ্রামের লোকেরা হুমকি দিছে, ও রহিমা আগামী কালকে যদি তুমি আর তোমার স্বামীরে আমরা গ্রামে দেখি, তাহলে তোমার স্বামীরে জিন্দা কবর দিব না উযুবিল্লাহ, আর তোমার উপরে আক্রমণ করব। রহিমা ভয় পাইছে, কারণ উনি আল্লাহর পয়গম্বরের বউ, আবার বিশ্ব সুন্দরী, হুমকিটা বড় ভয়ানক। রহিমা রাত্রের বেলায় চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, মালিক আমার স্বামী আল্লাহর পয়গম্বর দেশের একজন বাদশা ছিল গো, আমার স্বামীর ছেড়ে তো আমি যেতে পারি না, আমি একটা মহিলা মানুষ, আমার শরীরে এমন শক্তি নাই যে আমার স্বামীটারে কুলে নিয়ে আমি দেশ ছাড়ব, কিন্তু গ্রামের মানুষ হুমকি দিছে রে গ্রামে থাকতে পারবেন না, তাই বাধ্য হইয়া রাত্রের বেলায় স্বামীরে একটা কাপড়ের সঙ্গে বেঁধে কাঁধে করে মহিলা মানুষ দু পা তিন পা করে করে গ্রাম সেরে একটা জঙ্গলে চলে গেছে। অথচ দেশের বাদশা এবং দেশের রানী গ্রামটা ছেড়ে চলে গেল একটা জঙ্গলে, সেখানে যাওয়ার পরে এখন খানা খায় এক সপ্তাহ দুই সপ্তাহ গেছে, কিছু রিজার্ভ খাবার ছিল, এখন খানাও নাই পানিও নাই খাবারও নাই, স্বামীরে লইয়া এখন জঙ্গলে কি করবে, পেটের খিদায় যদি স্বামী মারা যায় গো, রহিমা আল্লাহর কাছে কি জবাব দিব? তাই রহিমা পাগল পাগল হইয়া গ্রামের ভিতরে ছুটল, গিয়া মানুষের কাছে কয়, আপনাদের বাড়ির সমস্ত কাজ আমি করে দিব, বিনিময়ে দু মুঠো খাবার আমার দিবেন। রহিমা দেশের বাদশার বউরানী ছিল রে, বিশ্ব সুন্দরী রহিমা,
স্বামীর খেদমতের জন্য মানুষের বাড়িতে কাজ নিল, সেখানে গিয়া মানুষের বাড়িতে কাজ করলে দুমুঠো খাবার স্বামীর জন্য নিয়ে আসে, স্বামীর খাবার খাওয়ায়, জঙ্গলের ভিতরে স্বামীর পেটের কিদার নিবারণ করে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে শয়তান এটাও সহ্য করতে পারল না, শয়তান মানুষের সুরত ধরে মানুষের কাছে গিয়া কয়, তোমরা জানো নি কারে তোমরা জাগা দিস, কারে দিয়া তোমরা কাজ করাও? উনি হলেন আইয়ুব নবীর ভৌ, যাকে আমরা গ্রাম থেকে বাহির করে দিয়েছি ওই রোগে আক্রান্ত হওয়ার কারণে। তোমাদের ঘরে যে কাজ করে যদি এই রোগ তোমরা আক্রান্ত হও তাহলে কিন্তু আমি জানি না, সতর্ক করে দিলাম। গ্রামের মানুষ কয় সর্বনাশ, এই মহিলারে তো কাজ করতে দেওয়া হবে না। এবার রহিমাকে কাজ করতে দেয় না রে, কাজ করতে দেয় না, কিন্তু অন্যদিকে আইয়ুব নবী অসুস্থ, পেটের কিদায় সহ্য করতে পারে না, আবার কাজও পায় না। রহিমা পাগলের মতো ঘুরতেছে, কেউ খাবার দেয় না, কেউ কাজ দেয় না। হাতে একটা কোরআন লইয়া জঙ্গলে লাকড়ি কাটল, লাকড়ি বাজারে বিক্রি করে স্বামীরে খাবার দিল, এটাও শয়তান সহ্য করতে পারল না, এখানেও বাধা দিল। একদিন দুই দিন আইয়ুব নবীকে আল্লাহ 18 বছর অসুস্থতা দিছিল, কত বছর? 18টা বছর রহিমা কষ্ট করে 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 খাবারের ব্যবস্থা করছে, একটা সময় সব সাইট বন্ধ হয়ে গেছে, খাবার কোথার দিকে দিবে রে? তাই রহিমা চুল বিক্রি করে দিল বাজারে, মাতার অর্ধেক চুল বিক্রি করে দিল, তখনকার চুল বিক্রি করা যায় ছিল, এখন আবার আপনারা বিচ্ছেন না, চুল বিক্রি করিয়া ওই টাকা দিয়া স্বামীর কিদা নিবারণ করছে, কিন্তু শয়তান এটা বরদাস্ত করতে পারে নাই। শয়তান মানুষের সুরত ধরে আইয়ুব নবীর কাছে আসছে, ওই সময় রহিমা কাছে ছিল না, আইয়া কয় আপনার বউ যে আপনারে কেমনে খাওয়াইলে জানেন, হয় না? হ্যাঁ আপনারা পয়গম্বর বলে হও, বলে আপনারা নবী বলে হও, আপনি কি জাতের নবী হইলেন? নবী হইয়া বউয়ে যে চুরি কইরা আপনারে খাওয়ায় সেই খাবার আপনি খাইতেছেন, নাউযু বিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, আমার বিবি আমার চুরি করে খাওয়াইতে পারে না। শয়তান কয় আপনি বিশ্বাস করবেন না, আমি জানি, আপনাকে বলে গেলাম আপনার বিবির মাতার চুল, তা বলবেন ওড়নাটা খুলে দেখাই তো, তাহলে বুঝবেন চুরি করতে গিয়ে দরা খাইছে, মানুষ চুল কেটে রেখে দিছে, নাউযু বিল্লাহ। এই শয়তান কত মানুষ চক্রান্তে রহিমারে ফালাইল, আইয়ুব নবী আর সূর্য হয়ে গেল, আমি একটা আল্লাহর পয়গম্বর, আমার বিবি তো এমন কাজ করতে পারে না। কিন্তু যখন রহিমা সন্ধ্যাবেলা আইয়ুব নবীর কাছে আসছে খাবার নিয়া, আল্লাহ নবী বলেন রহিমা রে আগে বলো এই খাবার কোথার থেকে আনছ, কিভাবে আমারে খাওয়াইলে এতটা বছর? রহিমা বলে প্রাণের স্বামী হ্যাঁ আমি আপনাকে হালাল খাবার খাওয়াইছি, কোনো হারাম খাবার আপনি পয়গম্বর আমি খাওয়াইতে পারি না। আইয়ুব নবী বলেন তা যদি সত্য হয় গো, তোমার মাতার কাপড়টা সরাও আমি দেখতে চাই। রহিমার ভিতরে মুসর মারছে, হাই রে আমার মাতার চুল নাই, আমার স্বামী দেখলে কলি যায় বেতা পাবে। এরপর চুল সরাইতেই দেখে মাথায় চুল নাই, আইয়ুব নবীর মেজাজ গরম হয়ে গেছে, রাগান্বিত হইয়া বলল বিবি রে আমি একজন আল্লাহর পয়গম্বর, কেমনে গো নিজের মাতার চুল বিক্রি করে আমারে মানুষের বাড়িতে চুরি করে আমারে খাবার খাওয়াইলা, সেই খাবার আমি পয়গম্বর হইয়া খাইছি, আজকের থেকে তোমার কোনো খাবার আমি আর খাব না, আমি এই অবস্থায় মারা যাব, তারপর আমি পয়গম্বর হারাম খাব না। রহিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলল প্রাণের স্বামী আপনাকে আমি হারাম খাবার খাওয়াই না, আমি আপনার জন্য চুল বিক্রি করে খাবার আনছিলাম। কিন্তু এরপর আইয়ুব নবী বিশ্বাস করতে রাজি না, এমনি আইয়ুব নবী হযরত রহিমাকে বিদায় করে দিল, রাগান্বিত হইয়া বলল তুমি আমার সামনে আসবা না, বিদায় করে দিল। এমনি বিদায় হওয়ার পরে জিব্রাইল হাজির হইছে, সুবহানাল্লাহ, আল্লাহ বলে জিব্রাইল বন্ধুর কাছে খবর পৌঁছায় দাও। জিব্রাইল বলে আল্লাহর পয়গম্বর কেন গো আপনি আপনার রহিমারে বিদায় করে দিলেন, রহিমা আপনাকে চুরির খাবার খাওয়ায় নাই,
রহিমা আপনারে হালাল খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ, আপনার বিবি হালাল খাবারের ব্যবস্থা আপনার জন্য করছে, আপনারে কোনো খারাপ খাবার খাওয়ায়, অনর্থক আপনি রাগান্বিত হইলেন না। এলাকার একজন মুরব্বী আমার এই নিউজটা দিছে, বলে এটা মুরব্বী, এটা শয়তান, এটা হইলে শয়তানের খারাজি। হ্যাঁ, আপনাকে ধোকা দিছে আইয়ুব নবী, কই ইন্না লিল্লাহ, এটা করলাম কি, আমার বিবি উপরে আমি রাগান্বিত হইছি। আইয়ুব নবীর কাছে আবার জিব্রাইল কয়, জানেননি 18টা বছর আপনার খেমনে খাওয়াইছে, আপনার বিবি বিশ্ব সুন্দরী একজন রানী হইয়া মানুষের বাড়িতে কাজ করে, সেই টাকা দিয়ে আপনার খাবারের ব্যবস্থা করছে গো নবী, হালাল খাবার হারাম না, নিজেরা ক্রিকেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে, হালাল হারাম, হারাম খাবার নয় হালাল খাবার খাওয়াইছে। আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়ে আর কয়, হায় রে এমন বিবি রে আমি এত রাগান্বিত হইলাম, কিন্তু হযরত রহিমা বিকাল বেলায় এমনি স্বামীর কাছে আবার আসছে। আইয়ুব নবী কান্দার বলে, বিবি রে বুঝতে পারি নাই তোমার উপরে জুলুম করছি, জুলুম করছি আল্লাহর পয়গম্বর। আইয়ুব নবী বিবির কাছে বলল, বিবি রে এত কষ্ট করে আমারে তুমি খাওয়াইলা, এমনি বিবি রহিমা বলে, প্রাণীর স্বামী হ্যাঁ সুখের সময় আপনার পাশে ছিলাম, দেশের বাদশার বউ ছিলাম, আজকে আপনার এই অবস্থায় আমি রহিমা আপনাকে ছেড়ে যেতে চাই নাই, আমি শুধু বুঝাইতে চাই। আইয়ুব আলাইহিসসালাম সালাম একদিন নয় গো, একদিন নয় 18টা বছর রোগে আক্রান্ত হইয়া আল্লাহ আইয়ুব নবীর থেকে পরীক্ষা নিছে, আইয়ুব নবীর থেকে পরীক্ষা নিল। একদিন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আইয়ুব নবীর কাছে আইসা বসে বৈশা সালাম দিছে, কিন্তু আইয়ুব নবী সালামের উত্তর দেয় না। অনেকক্ষণ পরে আইয়ুব নবী সালামের উত্তর দিল, জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম অবাক হয়ে গেল, আমি জিব্রাইল আল্লাহর পয়গম্বরকে সালাম দিলাম, এত দেরিতে কেন সালামের উত্তরটা দিল রে? আইয়ুব নবী বলেন, জিব্রাইল আমি তো আপনার সালামের উত্তরটা অনেক দেরিতে দিছি, আপনি কি মাইন্ড করছেন? জিব্রাইল কয়, অবশ্যই আমি মাইন্ড করছি, কারণ আপনি একজন পয়গম্বর হইয়া সালামের উত্তর যদি এত দেরি করেন উম্মত কি করবে? আইয়ুব নবী বলেন, ভাই জিব্রাইল সালামের উত্তরটা দেরি হইছে কেন জানো? তুমি যখন আমারে সালাম দিছ, আমার মুখের ভিতরে আল্লাহর দুইজন মেহমান খাবার খাইতেছিল, আমি যদি জিব্বাটা লড়াই, আমি যদি জিব্বাটা লড়াইয়া তোমার সালামের উত্তর দেই গো, তাহলে আল্লাহর দুইটা মেহমান তৃপ্তি মিটাইয়া খাবারটা খাইতে পারবে না, তাই তো আমি মুখটা বন্ধ করে রেখেছিলাম, দুইটা আল্লাহর মেহমান আমার শরীরের মুখের ভিতরের গোস্তগুলা খাইতেছিল, তাদের কিদা নিবারণ শেষ, তারপরে তোমার সালামের উত্তর দিলাম। জিব্রাইল আশ্চর্য হইয়া বলে, মালিক আর কত পরীক্ষা নিবেন? আপনার আপনার প্রতি সন্তুষ্ট, আপনার প্রতি বেজান না, বেজান না। আল্লাহ বলেন, জিব্রাইল রে আমার বন্ধু রে, আমি পরীক্ষা নিছিলাম, আমার বন্ধু পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, আমার বন্ধুরে আর কষ্ট দিতে চাই না, তুমি আমার বন্ধুরে বলো তার পায়ের গুড়ালি দিয়া যেন মাটিতে একটা আঘাত করে। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল বলেন, হুজুর আপনার পায়ের গোড়ালি দিয়া আপনি মাটিতে একটু আঘাত করেন, এমনি আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। জিব্রাইল বলেন, আল্লাহর পয়গম্বর আমি আপনাকে বললাম মাটিতে আঘাত করার জন্য, কেন কান্দেন গো, কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আইয়ুব নবী বলেন, ভাই জিব্রাইল 18 বছর ধরে আমারে পোকায় কামড়াইল, আমার শরীরে এত বড় রোগ হইল, আমি কোনোদিন আল্লাহর প্রতি অসন্তুষ্ট না, আল্লাহ দিছে আল্লাহ নিছে, কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই, কিন্তু আমি একদিনও কান্দি নাই, আমার শরীরে পোকায় কামড়াইছে আমি আল্লাহর কাছে বিচার দেই নাই, আমি কোনোদিন চোখের পানি ফালাই নাই, আজকে আমার মালিক আমারে অর্ডার করছে
আমি যেন মাটিতে আঘাত করি রে, আমি যেন মাটিতে আঘাত করি, কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো আমার পায়ের গোড়ালি তো নাই, আমি কেমনে গো মাটিতে আঘাত করব। এই জন্য কান্দি, আমার মালিক আমারে অর্ডার করছে মাটিতে আঘাত করার জন্য, কিন্তু আমার পায়ের গোড়ালি নাই। এমন অবস্থা হয়েছে আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছাড়ে, জিব্রাইল কয় মালিক আপনার আইয়ুবের পায়ের গোড়ালি শেষ হয়ে গেছে, কি দিয়া মাটিতে আঘাত করব। আল্লাহ ভাই আমার সিস্টেম তো সিস্টেম, আমার বন্ধুরে বলো পাটা যেন হালকা লড়াই দেয়, যেই মাত্র নাড়া দিল পায়ের তলার থেকে পানি উঠা শুরু হয়ে গেল। এবার জিব্রাইল পয়গম্বর আইয়ুবরে পানিটা পান করাইল, পানির মধ্যে গোসল করার জন্য বলা হলো। আইয়ুব নবী যখন গোসল করতে লামলো, যেই মাত্র উঠটা দাঁড়াইছে তাকায়া দেখে শরীরে বিন্দু পরিমাণ কোনো দাগের চিহ্ন নাই, আগের থেকে হাজার গুণ সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বড়ি সুন্দর, আগের থেকে চেহারা সুন্দর। আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে পয়গম্বর সেজদায় পড়ে কান্দে গো, আল্লাহ আগের থেকে তোমার সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বডি ভালো হয়ে গেছে। অন্যদিকে রহিমা খাবারের সন্ধানে ছিল, সন্ধ্যাবেলা এসে দেখে একজন সুটান দেহের অধিকারী সুন্দর চেহারার লোক দাঁড়ায় আছে। রহিমা একটা চিৎকার দিয়া বেউস হয়ে গেছে, মনে করছে বেগানা কোনো পুরুষ দাঁড়ায় আছে। আইয়ুব নবী বলেন, রহিমা আমি কোনো বেগানা নয় গো, তোমার স্বামী আইয়ুব তোমার সামনে দাঁড়ায় আছে। হযরত রহিমা চিৎকার দিয়া কয়ে, প্রাণীর স্বামী হে আপনার শরীরে একটা স্পট নাই, আগের থেকে সৌন্দর্য আপনার বেড়ে গেছে। এমনি আইয়ুব নবী বলেন, রহিমা গো আমার মালিক আমারে পরীক্ষা করছিল, আমি পরীক্ষায় নাকি পাশ হয়ে গেছি, তাই আল্লাহ আগের চেয়েও আমার সব কিছু ফিরাইয়া দিছে, রাজত্ব ফিরাইয়া দিছে, আল্লাহ ধন সম্পদ বাড়াইয়া দিছে, দেশের বাদশাহ আবারও আইয়ুব নবীরে বানাইয়া দিছে। জুরে কোন সুবাহা, একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মানে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা সুর, পরীক্ষা ছাড়া জান্নাত দিব না, পরীক্ষা ছাড়া জান্নাত দিব না, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যারা নেক আমল করলো গো, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম জান্নাতের মেহমান আমি বানাবো। জান্নাত বলতে সাধারণ কোনো জান্নাত না, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য, প্রথম নাম্বার শর্ত হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, তিন নাম্বার হলো হক্কতা, চার নাম্বার হলো ধৈর্য। এই চারটা কোয়ালিটি যারা জীবনের সাথে মিলাইতে পারবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দিব। প্রথম নাম্বার হলো ঈমান, সুদ কাইয়া ঈমান না, ঘুষ কাইয়া ঈমান না, জেনা কইরা ঈমান না, বেবিচারি কইরা ঈমান না, এ বেনামাজি ঈমান না, বেফরদাওয়ালার ঈমান না। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো, ঈমানদার ঈমানের মতো থাকতে হবে, জীবন দিবেন ঈমানের জন্য, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। কথা ঠিক কি না? ঈমানের জন্য জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঈমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, কথা হয় না? ঈমান বিক্রি করা যাবে না, সম্পদের জন্য ঈমান বিক্রি করা যাবে না, রাজত্বের জন্য ঈমান বিক্রি করা যাবে না, কথা হয় না? ঈমান বিক্রি অতীত হয়েছিল, কথা হয় না? আর হয়েছে না? কত লম্পটার সুর বদমাশগুলি দেশের রাজত্ব পাইয়া ঈমান বিক্রি করছে, ঠিক কি না? সদস্য ছিল, এদের মধ্যে অধিকাংশই তো ছিল নিজেকে মুসলমান দাবি করত, এরা নিজেদেরকে ইমানদার দাবি করত, কিন্তু ১৬ বছরের ইতিহাসে আমরা যা দেখলাম, ১৬ বছরের ইতিহাসে আল্লাহর পয়গম্বরকে নিয়ে ব্লগাররা লেখালেখি করলো, নবীর বিরুদ্ধে লেখালেখি করলো, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললো, আলেমদের বিরুদ্ধে কথা বললো, একটা নাস্তিকের বিচার ১৬ বছরে বাংলার জমিনে হইল না, কিন্তু শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে
হইতে হবে। কিন্তু সোনার বাংলাদেশে সবাই তো ইমানদার দাবি করছে, কথা হয় না? সেই স্বৈরাচারের যতগুলো সালাকারা ছিল সবগুলা নিজের ইমানদার দাবি করত, কিন্তু এদের ইমান বিক্রি করছে ভারতের কাছে। বাস্তব না বাস্তব? আজকেও তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই যে প্রথম আলোর পত্রিকার সাংবাদিক গুলো এখনো বাংলাদেশে আছে, মুসলমানের উপরে এখনো কথা বলতেছে। আমি আফসোস, এই স্বৈরাচারে যতগুলো দালাল বাংলাদেশে আছে সবগুলাতে দিল্লিতে আমার বাড়াইতে হবে। বাস্তব না বাস্তব? আমার পত্রিকা, আমার আলো পত্রিকা, এজেন্ডি কি কয় রে? আমার আলোই তো, প্রথম আলো, এটা একটা নাস্তিক পত্রিকা। বলো এটা কিসের পত্রিকা? এটা ভারতের রদের পত্রিকা। এই প্রথম আলোর বিরুদ্ধে কথা বলার কারণে, প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করার কারণে ঢাকাতে আমার কমলমতি ছাত্রদের উপরে তারা গুলি চালাইছে, তার প্রতিবাদ করা দরকার আছে না নাই? ঘরে বসে থাকলে হবে না, নাইলে কিন্তু এই ফিডা আমরার উপরে। আমার কত হইল স্বৈরাচার যাওয়ার পরে, এটা কোন পুলিশ বাহিনী? যেই পুলিশ বাহিনীরা ছাত্রের বুকে গুলি করতে চায়, এই পুলিশ গুলা দেখতেইব আর ইন্ডিফাই করতেইব যে এরা ভোটার আইডি কার্ড দেখো, এটা কি আসলে ভারতের দালাল? তাহলে এখন তোরা তো বড় বুকের ফাঁড়া, তোরা ছাত্রদের উপরে গুলি করতে চাস, সাহস কত? এটা নিয়ে আপনারা কিন্তু সোচ্চার হইতে হবে। আন্দোলন বামনবাড়িয়াতে শুরু হয়, সারা বাংলাদেশের মানুষ আন্দোলন বামনবাড়িয়াতে শিখছে। অলরেডি 8000 থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, আরো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আন্দোলন শুরু হবে। তারা কারা যে আমার সোনার ছেলেদের বুকে গুলি চালায় এত বড় সাহস? আম্মা গেছে কখন তোর তো ভাবার কে রে? তোর আম্মা নাই তোর ভাবার কে? এতিম ফোলা বান তোর তো ভাবার কে? অনাথ এতিম টুকায় তোর তো ভাবার করতে গেছে। এগুলার ব্যাপারে আপনারা সোচ্চার হতে হবে, গরম ভূমিকা রাখতে হবে। নেক্সট টাইমে যেন কোন র বাংলাদেশে আমাদের উপরে আঙ্গুল্লার এক কথা না বলতে পারে। সুযোগ দিব তোর মাথায় কাটন ভেঙে দেয়, কথা হয় না? এই ব্যাপারে শক্ত হতে হবে। অলরেডি আলেমরা ঐক্য হয়ে যাচ্ছে, আমি চাই বাংলাদেশের সমস্ত গণার আলেম একটা প্ল্যাটফর্মে আসা দরকার। আগামীর বাংলাদেশ হবে হেফাজতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? ইসলামের বাংলাদেশের জন্য অপেক্ষা করতে হবে, তবে ইমানই পরীক্ষা আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, জান্নাত পাবেন না ভয় কে ভিন। কারা কারা ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন হাত তুলে দেখায় আদা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে আমল করা বুঝা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। অশোক না যত বাধা যত জোর সাইক্লোনে রাসূলের পথে মোরা চলবই, এটা কইতিব আমার সাথে। অশোক না যত বাধা যত জোর সাইক্লোনে রাসূলের পথে মোরা চলবই, 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 এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া হই। অশোক না যত বাধা যত জোর সাইক্লোনে রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া হই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলব। অশোক না যত বাধা যত জোর সাইক্লোনে রাসূলের পথে মোরা চলবই, 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 এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়া হই। আমাদের দেহে বহে দিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবি ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ কত ব্যঙ্গে করে চিজ চুরমার, কত ব্যঙ্গে করে চিজ চুরমার, কত ব্যঙ্গে করে চিজ চুরমার, এই শিরবন তো আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুদের কাছে।
শহীদ কাফেলা নিয়ে যাব জানিয়ে কি দিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত জোর সাইক্লোনে রাসূলের পথে মোরা চলবই, চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, আসুক না যত বাধা যত জোর সাইক্লোনে রাসূলের পথে মোরা চলবই, চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, কেদোনা কেদোনা মাগো যেতে দাও যেতে দাও পীরিমাশায়ে কেদের সাথে, পীরিমাশায়ে কেদের সাথে। জানি মেরে পাঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় বাঁচে নীলাকাশ, জানি মেরে পাঞ্জায় বিশ্ব মুসলমান পানি মেরে পাল্লায়, জানি মেরে পাল্লায় বিশ্ব মুসলমান কান্নায় বাঁচে নীলাকাশ। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত জোর সাইক্লোনে রাসূলের পথে মোরা চলবই, চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত জোর সাইক্লোনে রাসূলের পথে মোরা চলবই, চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহ।